রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন 400+ শহর গ্রাম। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাতের আধারে পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং উত্তরাঞ্চলে চালানো এই হামলায় 400+ ইউক্রেনীয় শহর গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে বেশ ভালো ভূমিকা রাখায় দেশের বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার 19 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে রাতের আধারে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে ইউক্রেনের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, উত্তরাঞ্চলে অবস্থিত 400+ শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছে। এদিকে ইউক্রেনীয় বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সময় ইরানের তৈরি 38 সাহায্য ড্রোনের মধ্যে 29 ড্রোন ভূপাতিত করার জন্য ইউক্রেনীয় বিমান বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার স্থানীয় সময় রাত 8 থেকে শনিবার ভোর 4টার মধ্যে এইসব ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটে।